আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটায় সংযুক্ত হয়েছ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে থামনেল থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারিতে কিভাবে তোমরা সত্তর প্লাস মার্কস পাবে ঠিক আছে যে লিখিত পরীক্ষাটা হবে কিভাবে তোমরা পাবে সেই প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি এটা নিয়ে অলরেডি আমরা ফেসবুক গ্রুপে একটা ভিডিও বানিয়েছিলাম তো অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছ যে আরেকটু ইউটিউবে ভিডিওটা দেওয়ার জন্য সো সেই জন্য আমি আলাদাভাবে বানাচ্ছি তো প্রথমে মার্কস বন্টনটা কেমন হয় সেটা আমরা একটু দেখবো দেখো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি পরীক্ষার যে ধরন টোটাল হানড্রেড মার্কস তো এখানে লিখিত পরীক্ষায় যেটা হচ্ছে এইটি মার্কস মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ বিশ মার্কস অর্থাৎ তোমরা যারা নতুন আছো তারা একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবে আমাদের আজকের এই ভিডিওটা থেকে কোন বিষয়গুলো দেখতে হবে কোনটা বেশি এমফাসাইজ করবা ইত্যাদি ইত্যাদি দেখো লিখিত পরীক্ষায় বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের নৈবিত্তিক প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে এক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো নম্বর কাটা যাবে এটা খুবই খুবই ভাইটাল একটা বিষয় পরীক্ষার হলে সবগুলো প্রশ্নের অ্যান্সার করা যাবে না ঠিক আছে অর্থাৎ তুমি যেটা একেবারেই জানো না সেটা দাগানো যাবে না কারণ তুমি যদি আন্দাজে দাগাও সেক্ষেত্রে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর অতিরিক্ত কাটা যাবে আচ্ছা প্রথমে আমরা আসি বাংলা বিষয়ের প্রস্তুতিটা কিভাবে নেব সো বাংলা বিষয়টা দুইভাবে ভাগ করা যায় একটা হচ্ছে বাংলা সাহিত্য আর এটা হচ্ছে বাংলা ব্যাকরণ আচ্ছা বাংলা সাহিত্যের জন্য কি কি পড়তে হবে বাংলা সাহিত্যের জন্য লেখক কবি প্রতি প্রাবন্ধিকের পরিচিতি তারপর গুরুত্ব আরোপ করতে হবে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শামসুর রহমান সৈয়দ শামসুল হক বেগম রোকিয়া সুফিয়া কামাল হুমায়ুন আহমেদ জাহানারা ইমাম ফরুক আহমেদ জসীম উদ্দিন জীবন দাস প্রমুখ এগুলোর ঠিক আছে ওকে এবার দেখো সাহিত্যের যুগ পরিবর্তন উপাধি তারপর ছদ্মনাম বিভিন্ন পত্রিকার যে সম্পাদক ভাষা ভাষা আন্দোলন সরি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস নাটক গল্প মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নাটক গল্প এগুলো দেখতে হবে ঠিক আছে ওকে এবার আমরা আসি যে বিষয়টায় দেখো বাংলা ব্যাকরণ থেকে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে বাংলা ব্যাকরণের জন্য বর্ণ বা ধ্বনি বিরুক্তি শব্দ সন্ধি কারক বিভক্তি সমাস প্রকৃতি প্রত্যয় শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ এক এককথায় প্রকাশ বাগধারা প্রবাদ প্রবচন পদ প্রকরণ উপসর্গ অনুসর্গ এবং জ্যোতিচিহ্ন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর বাংলা ব্যাকরণের জন্য যে কাজটা করা যেতে পারে নবম দশম শ্রেণীর রচিত এন এনসিটিভি যেটা বাংলা পত্র বোর্ড বই এখান থেকে দেখতে পারো অথবা প্রাইমারি যে বিগত শোনের প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পারো আরেকটা যেটা করতে পারো অগ্রদূত যে বাংলা বইটা আছে সে বইটা থেকেও প্রস্তুতি নিতে পারো ওকে আচ্ছা এবার আমরা আসি ইংরেজির প্রস্তুতিটা নিয়ে ইংরেজির প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি ইংলিশেও দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইংলিশ লিটারেচার আর একটা হচ্ছে গ্রামার তো এখানে ইংলিশ লিটারেচার খুব কম আসে তো বেসিক অংশ যদি জানো সেক্ষেত্রে প্রস্তুতি সহায়ক হয় তো গ্রামারের অংশটা খুব খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই প্রশ্ন আসে বেশি গ্রামারটাতে এমফাসাইজ দিতে হবে আমাদের সবচেয়ে বেশি দেখো কি কি টেন্স ভয়েস ন্যারেশন নাম্বার জেন্ডার প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তারপর হচ্ছে যেটা পার্টিসিপল রাইট ফর্ম অফ ভার্ব এছাড়া গ্রামারের বাইরে যেটা হচ্ছে স্পেলিং থেকে প্রশ্ন আসে সিনোনিম অ্যান্টোনিম idiom ফ্রেস ওয়ান word substitution translation proverbs এগুলো থেকে আসে ওকে সো এগুলো কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য অবশ্যই বিগত সনের প্রশ্ন দেখতে হবে বেশি বেশি এবং বিসিএসের যে প্রশ্নগুলো আছে গত বছরে সেগুলো দেখতে হবে দশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিসিএসের প্রশ্নগুলো দেখবা সেখান থেকে অনেক সময় হুবহু প্রশ্ন রিপিট হয় ওকে আচ্ছা দেখো গণিত প্রস্তুতিটা আমরা কিভাবে নেব গণিত প্রস্তুতিতে অলরেডি আমরা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে অনেকগুলো দশ পনেরোটা বিশটার মতো সেই ভিডিওগুলো তুমি দেখবা ওকে দেখো গণিত প্রস্তুতি সবচেয়ে সম্ভাবনা হয় কেননা এখানে কিন্তু বিগত শোনের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন আসে এবং কমন পাওয়ার চান্স থাকে ওকে এটাতেও তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি আচ্ছা আমরা এবার দেখব পাটিগণিতের কোন বিষয়গুলো আমরা দেখব মূলদ মূলদ সংখ্যা মৌলিক সংখ্যা ভগ্নাংশ শতকরা ঐকিক নিয়ম লাভ ক্ষতি সুৎকষা গড় ধারার অঙ্ক লসাগু গসাগু এগুলো ঠিক আছে এটা হচ্ছে পাটিগণিতের অংশ বীজগণিতের জন্য কি বীজগণিতিক রাশি যেগুলো হচ্ছে যোগ বিয়োগ এইগুলো সম্পর্কিত মান নির্ণয় খুবই ইম্পর্টেন্ট উৎপাদক বিশ্লেষণ আসে সরল সমীকরণ সূচক লগারিদম সেট ফাংশন এই প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে মাস্ট অর্থাৎ ম্যাথ এমন একটা এখানে সবগুলাই তুমি বিশে বিশ মার্কস পেতে পারো ঠিক আছে বিশে বিশ মার্কস পেতে পারো সো আরও কিছু টিপস এবং ট্রিক্স তোমাদেরকে দিব সেগুলো তোমরা ফলো করলে অবশ্যই ভালো মার্কস পাবে দেখো জ্যামিতিক অংশে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ত্রিকোণমতি পরিমিতি এগুলো দেখতে হবে তো কোন বইটা দেখবা বই দেখার জন্য বিগত সময়ের প্রশ্ন দেখা পাশাপাশি জর্জের ম্যাথ রিভিউ দেখতে পারো অথবা বেসিক ম্যাথ অথবা ম্যাথ এগুলো দেখতে পারো সাধারণ জ্ঞানের প্রস্তুতি সাধারণ জ্ঞানের প্রস্তুতি কীভাবে নেব বাংলাদেশ বিষয়বলি আন্তর্জাতিক বিষয়বলি যেটা হচ্ছে বিজ্ঞান কম্পিউটার অংশ থেকে প্রশ্ন আসে বাংলাদেশ বিষয়বলির জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা তারপর জনসংখ্যা উপজাতি বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা নিদর্শন প্রাচীন বাংলার ইতিহাস ব্রিটিশ শাসন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান প্রশাসনিক কাঠামো পুরস্কার খেলাধুলা বাংলাদেশের জনপদ নদ নদী প্রাকৃতিক সম্পদ বিখ্যাত স্থান জাতীয় দিবস ইত্যাদি দেখতে হবে ওকে আচ্ছা আমরা এবার দেখব যে আন্তর্জাতিক বিষয়গুলোর ক্ষেত্রে কী কী ভৌগোলিক যে অবস্থানগুলা থাকে সীমারেখা ভৌগোলিক সীমারেখা প্রণালী তারপর দ্বীপ সাগর মহাসাগর চুক্তি সম্মেলন সংগঠন সংস্থা দেশ মুদ্রা রাজধানী আন্তর্জাতিক দিবস ঠিক আছে তারপর হচ্ছে জাতিসংঘ পুরস্কার ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিতে হবে তো রিসেন্ট সাধারণ জ্ঞান জাস্ট পরীক্ষার আগের তিন মাসে সাধারণ জ্ঞান দেখবা অনেকে যে কাজটা করে যে প্রতি মাসেই এই রিসেন্ট যে তথ্যগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মুখস্থ করার চেষ্টা করে সো এইটা একটু শর্টকাট অবলম্বন করবা পরীক্ষার আগের তিন মাসের যে রিসেন্ট ডেটাগুলো আছে সেগুলো বেশি করে পড়বা ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে হবে ওকে গাইড কী কী পড়তে পারো পাওয়ার প্রাইমারি গাইড আছে জর্জের প্রাইমারি গাইড খাইরোজ প্রাইমারি গাইড এগুলো যে কোনো একটা নিতে পারো ঠিক আছে সো পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই তোমাকে রিপিটেশান করতে হবে প্রচুর রিপিটেশান এবং বিগত শনের যে প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে ঠিক আছে সো এই যে আজকের টেকনিকটা এই সবগুলো তুমি যদি ফলো করো খুব ভালোভাবে সেক্ষেত্রে সেভেন্টি প্লাস মার্কস অবশ্যই পাবে এইটির মধ্যে সেভেন্টি প্লাস মার্কস অবশ্যই পাবে ওকে আচ্ছা তাহলে এর বিগত সনের দশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এর প্রশ্নগুলো সলভ করতে হবে এর প্রশ্নগুলো ঠিক আছে এগুলো খুব ভালোভাবে এমন মুখস্থ টাইপের করতে হবে যাতে করে প্রশ্ন আসলেই তুমি পারো এগুলো থেকে প্রশ্ন আসলেই যাতে তুমি পারো ওকে সো এই টেকনিকগুলো অবলম্বন করলে তুমি অবশ্যই ভালো করবে সো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা নেক্সট কোন কোন ভিডিও তোমরা চাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে বেলায় আইকনটি ক্লিক করবা ওকে আমরা দুই তিন মাসের মধ্যেই শাড়ি বেসিক ম্যাথ বইটা আমরা পেয়ে যাব আশা করি তো আসলে অবশ্যই আমরা চ্যানেলে জানাবো এবং কন্টেন্টগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ইয়ার্স বেসিক মেথ আর একটা যেটা ব্যাঙ্ক অ্যান্ড ব্যাঙ্ক অ্যান্ড বিসিএস প্রিপারেশন ইন বাংলাদেশ বিসিএস প্রিপারেশান ইন বাংলাদেশ এই গ্রুপে আমরা আপলোড করব ঠিক আছে তো ভালো থাকো সবাই দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম